সোনারা, আমি এখন জামা কাপড় গুছাতে এসেছি। হ্যাঁ, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ঠিক আছে? আর সোনারা, অনেক কথা আছে, 1 মিনিট হয়ে যায় তারপর বলছি, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর কথা আছে, অনেক জামা কাপড় দাঁড়াও দেখাচ্ছি। এক ঢিল জামা কাপড় আগে দেখিনি তোমাদের, দাঁড়াও শোনারা, এক ঢিল জামা কাপড় মা কেচেছে, এগুলোকে এখন আমি গুছাবো। মার হচ্ছে কাচার দায়িত্ব আর গুছানোর দায়িত্ব আমার, ঠিক আছে? এক ঢিল জামা কাপড় এগুলো সব গুছাবো। দেখলো তো শোনারা, কত ঢিল জামা কাপড়, এগুলো সব 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 এখন গুছাবো একটা একটা করে। আমার শাড়ি এখন প্রচুর শাড়ি শোনারা, 1 মিনিট হয়ে গেছে, না এখনই 1 মিনিট হয়নি, 1 মিনিট হয়ে যাক তারপরে। আমি জানি আমি এরকম শাড়ি পরি তোমরা খুব পছন্দ করো, আমি জানি, তার জন্য আমি এখন এরকম করে শাড়ি পরি, আর প্রত্যেক দিন শাড়ি পরি। ওই জয়াপ্রদা যেরকম শাড়ি পরে থাকে, আমি ঠিক করেছি রেখা জয়াপ্রদা ওদের মতনই আমি শাড়ি পরে থাকবো, শাড়ি পরেই ভিডিও করবো। মাঝে মাঝে একটুখানি চেঞ্জ হবে, মানে শর্ট ভিডিওতে, বড় ভিডিওতে আমি শাড়ি পরেই করবো শোনারা। সে আগেকালের সব মানে মেয়েরা বউরা পড়তো না এরকম করে, আমি এরকম করেই পড়বো এখন। ভালো লাগে না শোনারা এরকম করে পড়তে, জানি। এবার 1 মিনিট হয়ে গেছে শোনারা, শোনারা তোমরা সবাই শোনো, এই যে শ্যাডো ভিডিও না, আমি এবার আমার মি অ্যান্ড মাই সন চ্যানেলে শ্যাডো ভিডিও দেবো, সেটা হচ্ছে মানে সব ক্লিনের ভিডিও দেবো, সব পরিষ্কারের ভিডিও দেবো, সব পরিষ্কারের ভিডিও। হ্যাঁ, সবাই তো মানে কী বলবো, ক্লিন করার ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তা শ্যাডো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে শোনারা, শ্যাডো ভিডিওর মাধ্যমে দেবো, কিন্তু সামনাসামনি না, শ্যাডো ভিডিওর মাধ্যমে, মি অ্যান্ড মাই সন চ্যানেলে তোমরা দেখতে পারবে। কারণ দেখো, সামনে দিলে কিন্তু মানে অসুবিধা আছে, বুঝতেই পারছো কিসের অসুবিধা, তার জন্য আমি ঠিক করেছি শ্যাডো ভিডিওর মাধ্যমে দেব, ঠিক আছে? তা তোমরা দেখবা, কিন্তু দেখে তোমাদের মনে আনন্দ ফিল করবা, আনন্দ আনবা, ঠিক আছে? খুব ভালো লাগবে শোনারা, তোমাদের এত ভালো লাগবে বলার মতো না, মানে একদম পুরো সব 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 এভরিথিং সব, ঠিক আছে? আমি বলেছিলাম যে আমি দেব, কিন্তু বলেছিলাম সামনে দেবো, তারপর ভালো না, সামনে দিলে এটা আমার কোনো লাভ হবে না, ঠিক আছে? কিন্তু আমি যদি শ্যাডো ভিডিওর মাধ্যমে দিই, তাহলে আমি দুটো এইটা পেতে পারবো, কিন্তু আমি যদি সামনে দিই তাহলে এইটা পাবো না, এই জন্যই আমি এই আইডিয়াটা মাথায় আনলাম। ভালো হয়েছে না শোনারা? আর তো সব ভিডিও আছে, মানে সব ক্লিন করার, যেমন হচ্ছে পরশু ডেস্কটপ ওইটা ক্লিন, তারপর হচ্ছে ডেস্কটপ, হ্যাঁ ঠিক আছে ওইটা, তারপর হচ্ছে গয়কার ড্যাশ, হ্যাঁ সব এগুলো সব পরিষ্কার করার ভিডিও আমি দেবো, ঠিক আছে? মানে ক্লিন করার ভিডিও আমি দেবো, ঠিক আছে? শোনারা চাই না তো, মায়াপুরে যাচ্ছি, কালকেই মায়াপুরে যাবো আমরা শোনারা।
কালকে মায়াপুরে গিয়ে অনেক অনেক ভিডিও করবো, কালকে মায়াপুর যাব। আর আমাদের এখানে আর মানে ওই যে ইয়ে না, ওইটা কিন্তু আমি গ্যাস দিয়ে ইয়ে করবো, ঠিক আছে? তোমাদের দেখাবো, আমি সব দেখাবো, কী দিয়ে করছি না করছি সব দেখাবো। তারপরে মানে ওই চিচিং ফাঁক, আলু ফাঁক, পটল ফাঁক, ঝিঙা ফাঁক সব ওই ওরকম করে করবো, তো সেটাও দেখাবো আমি, সব 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 এভরিথিং সব, ঠিক আছে? এভরিথিং সব, ঠিক আছে? সব 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 করে দেখো, এভরিথিং সব করে দেখো, ঠিক আছে? না এই সিনথেটিক শাড়ি এই মুশকিল, দেখো খুলে খুলে যায়, মানে একদিকে করি তো আর একদিকে খুলে যায়। আমি জানি এই এই ইয়ে ভিডিও দেখলে, হ্যাঁ আমার সোনারা, মানে আপনার হাত জগন্নাথ, হ্যাঁ ইয়ে হবেই, ঠিক আছে? আর কলের জল থেকে তো কল খাবেই, মানে জল জলের কল থেকে তো জল খাবেই, কলের জল থেকে তো জল খাবেই। হ্যাঁ আচ্ছা সোনারা, তোমরা কি মানে ইয়ে মেয়ে সোনাদের বলছি, তোমরা কি মানে পরশু ড্যাশ টক, হ্যাঁ বা কলা, কলা গাছের কলা খেতে ভালো লাগে, তখন কি করো? তখন কি মানে নিজের কী বলবো আঙ্গুর ফলটা নিজেই ইয়ে করে দাও, মানে আঙ্গুর ফল আঙ্গুলে ঢুকে ঢুকে খাও, হ্যাঁ আঙ্গুল ঢুকে ঢুকে খাও আঙ্গুর ফল, হ্যাঁ না অন্য অন্য মানে অন্য কেউ ছুলে দেয় তারপর তোমরা খাও, কোনটা কোনটা বলো, ওনারা বলো কোনটা বলো, ওনারা বলো কোনটা কোনটা করো, নিজেরাই আঙ্গুলে ঢুকে ঢুকে খাও না অন্য কারো ছুলে দেয় তারপর খাও, কোনটা? আর আঙ্গুর ফলে যে সাদা যে রসটা আছে না, ওই রসটা খেতে কিন্তু খুব ভালো, তাই না তোমরা? আর স্ট্যাটাস ভিডিও কিন্তু দেখো, মিস করে না কাটিং শ্যাডো ভিডিও, ঠিক আছে? ওটার নাম হচ্ছে কাটিং শ্যাডো ভিডিও, ঠিক আছে? শোনারা আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে বলো, ঠিক আছে? কাজ করতে গেলে কোমর যদি না সাই বেঁধে নেওয়া হয় একদম ভালো লাগে না, কাজ করতে গেলে কোমর সাই না বেঁধে নেওয়া একদম ভালো লাগে না, একটুও ভালো লাগে না। কত জামা কাপড়, এক ফিল জামা কাপড়, এই জামা কাপড় কে করবে, ভালো লাগে না। অনেকের না খুব হিংসা, আমি এত ফেমাস তো অনেক ভীষণ হিংসা হয়, যেমন আমাদের ওর চশমিস, ওই যে প্রীতমের বউ, কো প্রীতমের বউ বিশাল হিংসা ওর আমাকে নিয়ে, সবসময় আমাকে নিয়ে পড়ে থাকে, ও নিজেকে স্টার হবে, মোটে 12 সাবস্ক্রাইবার নিজেকে স্টার হবে, কিরে মিলি তুই তো একটা কী বলবো সীমার পাঁচটা কুর্তা, সীমার পাঁচটা কুর্তা, সুতো পা পাঁচটা কুর্তা মিলি, হ্যাঁ তুই আর বড়ো বড়ো ডায়লগ মারিস, হ্যাঁ আমি একার দমে উঠেছি রে, একার দমে, হ্যাঁ তুই তো পাঁচটা কুর্তা, হ্যাঁ 12 মোটে সাবস্ক্রাইবার, বড় বড় বাতলিং তোর, ছি হ্যাঁ আমি একা দমে উঠেছি একা দমে, আর তুই তো পাঁচ চেটে চেটে সীমার গেট, ঠিক আছে? অত বকিস কম, ঠিক আছে বকিস কম। নেই কোনো দম, আবার বড় বড় ডায়লগ, আর কি বলছিস? আমি আর ইয়ে আরে তুই হচ্ছে তোর ওই যে তোর প্রীতম প্রীতমের ড্যাশ থেকে যে ও হ্যাঁ হবে না ওইটা ওইটাকে তুই ড্যাশ করবি, ঠিক আছে? ওইটাকে তুই ড্যাশ করবি, ঠিক আছে? ওইটাকে তুই ড্যাশ করবি। তাহলে শোনা না আমি রাখছি, এগুলো গুছিয়ে নিই।
নাহলে গরম লাগছে, তাড়াতাড়ি গুছিয়ে নিই, তারপর পরে আসছি। টাটা। এই প্রীতমের মিলে তুই তোর ছেলে সন্তানের সঙ্গেই, ঠিক আছে।